সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ কি ভাই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে আপডেটগুলো দেবো সেই আপডেটগুলোর মধ্যে আমাদের গেমের মধ্যে যে হোয়াইট টিশার্টটা আসতে চলেছে সেই হোয়াইট টিশার্টের আপডেট তোমরা আজকের এই ভিডিও থেকে পাবে। এছাড়া ভাই, আমাদের গেমের মধ্যে যে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আসতে চলেছে সেই অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের কোন ইভেন্টে আসতে পারে বা কবে তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পেতে পারো সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমাদের গেমের মধ্যে দুটো কনফার্ম ইভেন্টের ডেট চেঞ্জ করা হচ্ছে, তো ভাই কোন কোন ইভেন্টের ডেট চেঞ্জ করা হচ্ছে বা কবে তোমরা ইভেন্টগুলো গেমের মধ্যে দেখতে পারবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও তোমরা জানো আমাদের গেমের মধ্যে একটা নতুন M887 গান স্কিন আসতে হয়েছে, অ্যান্ড এই গান স্কিনটার অ্যাবিলিটি চেঞ্জ করা হচ্ছে, তো ভাই কোন অ্যাবিলিটি এই গান স্কিনটার মধ্যে তোমরা দেখতে পারবে সেটাও আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো ভাই আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট সবার আগে জানার জন্য বা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। সবার প্রথমেই তোমাদের চেঞ্জেসগুলো বলে দিই যেগুলো আমাদের গেমের মধ্যে চেঞ্জ হতে চলেছে। যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো, আমাদের গেমের মধ্যে যে রমাদান পাস ইভেন্টটা আসার কথা ছিল 29 তারিখে, এখানে তোমরা দেখতে পারছো আমাদের গেমের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এখানে 29 এপ্রিল দেখাচ্ছে, বাট এই যে আমাদের ইভেন্টটা রমাদান পাস, এই ইভেন্ট আমরা গেমের মধ্যে দেখতে পারবো 25 তারিখে। যেমনটা তোমরা দেখতেই পারছো আমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে, এই দুটো সার্ভারেই কিন্তু আমাদের 25 তারিখে ইভেন্টটা দেখতে পারবো। অ্যান্ড এই ইভেন্টটা গেমের মধ্যে কেমন হবে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি। এই ইভেন্ট থেকে তোমরা কিভাবে গ্লোবাল স্কিন নিতে পারবে, তার সাথে সাইতে স্কিন তোমরা দেখতে পারবে, অ্যান্ড একটা ব্যাকপ্যাকের স্কিন তোমরা দেখতে পারবে, আমি তোমাদের কালকের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো আমাদের ইভেন্টটা কেমন হবে বা কিভাবে তোমরা এখান থেকে আমাদের গ্লোবাল স্কিনটা নিতে পারবে জাস্ট আমাদের 99 ডায়মন্ড দিয়ে, তোমরা চাইলে কালকের ভিডিওটা দেখে আসতে পারো। অ্যান্ড এই ইভেন্টের ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এরপর আরও একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা তোমরা দেখতেই পারছো আমি তোমাদের বলেছিলাম আমাদের গেমের মধ্যে একটা নতুন টপ ইভেন্ট তোমরা দেখতে পারবে, যেটা আমাদের 23 তারিখে তোমরা দেখতে পারবে, বাট এই ইভেন্টেরও কিন্তু আমাদের ডেটটা চেঞ্জ করা হয়েছে, যেটা তোমরা 25 তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। অ্যান্ড 25 তারিখে তোমরা দেখতে পারছো আমরা কোন টপ ইভেন্টটা দেখতে পারবো গেমের মধ্যে। সেম টু সেম আমাদের টপ ইভেন্টটা হবে, যেখানে তোমরা 100 ডায়মন্ড অফ করলে বাইক স্কিনটা নিতে পারবে, অ্যান্ড 300 ডায়মন্ড অফ করলে তোমরা এই নতুন ইমোটটা নিতে পারবে আমাদের বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান সার্ভারে। এটারও কিন্তু আমাদের ডেট চেঞ্জ করা হয়েছে, যেটা তোমরা 25 তারিখে দেখতে পারবে গেমের মধ্যে। এরপর আমাদের নতুন M887 গান স্কিনটার ব্যাপারে বলে দিই, যেটার অ্যাবিলিটি এখানে চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড আমি তোমাদের বলেছিলাম আমাদের রমজান স্পেশাল একটা নতুন M887 গান স্কিন তোমরা দেখতে পারবে, অ্যান্ড এই গান স্কিনটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, যেটা আমরা 26 তারিখে দেখতে পারবো টোকেন টাওয়ার ইভেন্টে ইন্ডিয়ান সার্ভারে। আর এই গান স্কিনটার অ্যাবিলিটি হতে হচ্ছে ডবল রেট অফ ফায়ার থাকবে, সিঙ্গেল রিলোড স্পিড এখানে প্লাস থাকবে, অ্যান্ড আমাদের যে অ্যাকুরেসি আছে সেটা কিন্তু এখানে মাইনাস থাকবে। অ্যান্ড এখানে আমাদের কি চেঞ্জ করা হয়েছে, আমাদের যে মাইনাসটা থাকবে সেটা আমাদের অ্যাকুরেসিও মাইনাস থাকতে পারে বা এই গান স্কিনটা মুভমেন্ট স্পিডটা একটা কিন্তু এখানে মাইনাস থাকতে পারে। তো ভাই এই যে আমাদের মাইনাসটা, তো ভাই মাইনাসের উপরই চেঞ্জ করা হয়েছে, নয় আমাদের অ্যাকুরেসি এখানে মাইনাস থাকবে না হয় আমাদের এখানে যে মুভমেন্ট স্পিডটা আছে সেটা এই গান স্কিনটা একটা মাইনাস থাকতে পারে। অ্যান্ড আমাদের যে মেন অ্যাবিলিটি সেটা কিন্তু একই থাকবে, যেটা হচ্ছে আমাদের ডবল রেট অফ ফায়ার থাকবে, রিলোড স্পিড কিন্তু এখানে সিঙ্গেল প্লাস থাকবে, অ্যান্ড শুধুমাত্র আমাদের অ্যাকুরেসি মাইনাস হতে পারে বা আমাদের যে মুভমেন্ট স্পিডটা আছে সেটা কিন্তু মাইনাস হতে পারে। আর এই নতুন M887 গান স্কিনটা আমরা 26 তারিখে দেখতে পারবো গেমের মধ্যে, যেটা ইন্ডিয়ান সার্ভার আমরা টোকেন টাওয়ার ইভেন্টে দেখতে পারবো, অ্যান্ড সেদিনকে আমরা জানতে পেরে যাবো যে ভাই এই গান স্কিনটার আমাদের মেন অ্যাবিলিটি কী হতে চলেছে। অ্যান্ড এরপরে তোমাদের মেন আপডেটগুলো দিয়ে কথা বলি, যেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট, যেমনটা আমি তোমাদের বলেছিলাম। অ্যান্ড এখানে তোমরা দেখতে পারছো একটা কিন্তু ব্যানার আমাদের সামনে এসেছে, বাট আমরা কোন ইভেন্টে দেখতে পারবো অ্যান্ড কবে দেখতে পারবো সেটা কিন্তু এখানে দেখানো হয়নি, জাস্ট আমাদের একটা দেখানো হয়েছে একটা ব্যানার তোমরা দেখতে পারছো। এই ব্যানারের মধ্যে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা থেকে শুরু করে আমাদের যে ব্লু অ্যাঞ্জেলিকের যে কটা আইটেম আছে, তো ভাই সবকটা আইটেমই তোমরা দেখতে পারবে গেমের মধ্যে, বাট কোন ইভেন্টে তোমরা দেখতে পারবে সেটা কিন্তু এখনো তোমাদের বলতে পারবো না। বাট তোমাদের বলে দিই আমাদের গেমের মধ্যে তোমরা OB34 আপডেটের পরেই দেখতে পারবে, আপডেটের পরে আমাদের গেমের মধ্যে রেড অ্যাঞ্জেলিক প্যান থেকে শুরু করে আমাদের অ্যাঞ্জেলিক যা কিছু আমাদের আইটেম আছে সব কিছু তোমরা একটা ইভেন্টের মধ্যে দেখতে পারবে, যেখানে তোমাদের ডায়মন্ড খরচ করে তোমরা অ্যাঞ্জেলিক যে আইটেমগুলো আছে সেগুলো তোমরা বের করে নিতে পারবে। এখন আমি তোমাদের একটা ইভেন্ট দেখাচ্ছি, যে ইভেন্টের নাম হচ্ছে কালেকশন পার্টি, অ্যান্ড এই যে ইভেন্টটা তোমরা দেখতে পারছো এই ইভেন্ট আমাদের মালয়েশিয়া সার্ভারে চলছে, যেখানে তোমরা দেখতে পারছো হোয়াইট টিশার্ট থেকে শুরু করে একটা গ্লোবাল স্কিন, এছাড়াও একটা বান্ডেল আছে, তার সাথে আমাদের একটা স্কাইং স্কিন আছে, তার সাথে একটা নতুন ব্যারাঙ্গের স্কিন তোমরা দেখতে পারছো। অ্যান্ড এই যে আমাদের কালেকশন পার্টি ইভেন্ট, এই কালেকশন পার্টি ইভেন্ট আমরা গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি দেখতে পারবো। বাট তোমাদের বলে দিই এখানে যে আমাদের আইটেমগুলো আছে বা এখানে যে আমাদের রিওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা আমাদের গেমের মধ্যে বা সেগুলো তোমরা আমাদের সার্ভারে চেঞ্জ হওয়া তোমরা দেখতে পারবে, মানে মালয়েশিয়া সার্ভারে আমাদের যে হোয়াইট টিশার্ট আছে, তাছাড়া আমাদের গ্লোবাল স্কিন এসব কিন্তু দেওয়া হয়েছে, বাট আমাদের সার্ভারে এলে কিন্তু অন্য অন্য আইটেম তোমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পারবে। না এই যে ইভেন্টটা যেটা নাম হচ্ছে কালেকশন পার্টি, তো ভাই কালেকশন পার্টি ইভেন্টটা তোমরা গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি দেখতে পারবে। আর যে ইভেন্টটা গেমের মধ্যে রমজান স্পেশাল কিছু আইটেম নেই তোমরা দেখতে পারবে গেমের মধ্যে, যখনই তার কনফার্ম আপডেট পেয়ে যাবো বা কনফার্ম ডেট আমি জানতে পেরে যাবো তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। সবাই আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও, আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।